নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী সুদীর্ঘ পাঁচ বছৰৰ মূৰত পুনৰ ভাৰত চীনৰ মাজত দ্বিপাক্ষিক বৈঠক ৰাছিয়াত ব্ৰিক্স সন্মিলনৰ মাজতে দ্বিপাক্ষিক বৈঠকত মিলিত হয় ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু চীনৰ ৰাষ্ট্ৰপতি শ্বি জিনপিং কাজানত অনুষ্ঠিত বৈঠকত ভাৰত চীন সীমান্তৰ শান্তিৰ ওপৰত গুৰুত্ব দুই ৰাষ্ট্ৰপ্ৰধানৰ সীমান্তত শান্তি আৰু স্থিতিশীলতা বৰ্তাই ৰখাটো আমাৰ অগ্ৰাধিকাৰ হৈ থাকিব লাগে বুলি চীনৰ ৰাষ্ট্ৰপতিক ক'লে ভাৰতীয় প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে ভাৰত আৰু চীনৰ পৰস্পৰ বিশ্বাস সন্মান আৰু সংবেদনশীলতাৰ গুৰুত্ব প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বিশ্ব শান্তিৰ বাবে ভাৰত চীনৰ সম্বন্ধ অতি গুৰুত্বপূৰ্ণ বুলি মন্তব্য প্ৰধানমন্ত্ৰী মোদী প্ৰায় এঘণ্টাজোৰা বৈঠকত সীমান্তৰ শান্তিৰ লগতে ৰাষ্ট্ৰৰ উন্নয়ন সন্দৰ্ভত আলোচনা কৰিলে দুই ৰাষ্ট্ৰপ্ৰধানে ইপিনে বৈঠকৰ অন্তত অধিক যোগাযোগ আৰু সহযোগিতা দুয়োপক্ষৰ বাবে জৰুৰী বুলি মন্তব্য চীনৰ ৰাষ্ট্ৰপতি প্ৰাক নিৰ্বাচনী হিংসাক লৈ উত্তাল চামগুৰি আৰক্ষীৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল ৰকিবুল হুছেইন আৰু পুত্ৰ তানজিল হুছেইনৰ ৰূপহীহাট আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াসহ পোন্ধৰজনৰ বিৰুদ্ধে এজাহাৰ ভুৰাবন্ধা শান্তি বজাৰৰ নিৰ্বাচনী হিংসাক লৈ এজাহাৰ দাখিল কংগ্ৰেছৰ প্ৰাক নিৰ্বাচনী হিংসা দেখিও আৰক্ষীয়ে নীৰৱ ভূমিকা পালন কৰাৰ অভিযোগ ৰকিবুল হুছেইনৰ মঙলবাৰে শান্তি বজাৰত নিৰ্বাচনী প্ৰচাৰত ৰকিবুলক বাধা দিছিল একাংশই নিৰ্বাচনী সভাৰ মাজতে কংগ্ৰেছ বিজেপি কৰ্মীৰ মাজত হৈছিল প্ৰচণ্ড মাৰপিট চামগুৰিত কংগ্ৰেছ জয়ী হোৱাটো বিচাৰে এ আই ডি এফৰ সভাপতি বদৰুদ্দিন আজমলে তানজিলৰ নিজৰ পুত্ৰৰ নিচিনা বুলি মন্তব্য কৰি আজমলে ক'লে তানজিল প্ৰথমবাৰৰ বাবে আগবাঢ়ি আহিছে জয়ী হওক চামগুৰিত বিজেপি যাতে জয়ী হ'ব নোৱাৰে তাৰ বাবে চেষ্টা কৰিম বুলি ক'লে আজমলে বিহালীত মৰ্চা আই ডি কংগ্ৰেছৰ একলা চলো নীতি কংগ্ৰেছে নিজাববীয়াকৈ প্ৰাৰ্থী দিলে বিহালীত জয়ন্ত বৰা কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী দিয়া হ'ল আজিয়েই কংগ্ৰেছ হাইকমাণ্ডে আজিয়েই কংগ্ৰেছত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰিব জয়ন্ত বৰাই ঘৰৰ চোতালত বনৰজাৰ মুৰ্গীৰ চিকাৰ দিন দুপৰতে খাদ্যৰ সন্ধানত এঘৰৰ চোতাল পালে প্ৰকাণ্ড ঢেকীয়াপতীয়া বাঘ জংঘলৰ পৰা ওলাই আহি লাওখোৱা কমল তলৰ এঘৰৰ চোতালত মুৰ্গী চিকাৰ কৰা চেষ্টা বনৰজাৰ ঘৰৰ চৌহদত ঢেকীয়াপতীয়াৰ মুক্ত বিচৰণ দেখি আতংকিত হৈ পৰে পৰিয়ালটোৰ লোকসকল প্ৰকাণ্ড ঢেকীয়াপতীয়াটোক পুনৰ জংঘললৈ খেদি পঠিওৱাত বন বিভাগ ব্যৰ্থ হোৱাত শংকিত হৈ পৰিছে অঞ্চলটোৰ লোকসকল ডিব্ৰুগড়ৰ উত্তৰ আমোলাপট্টিৰ জৰ্জ স্কুলৰ সমীপত বিধ্বংসী অগ্নিকাণ্ডত দুটাকৈ চিলিণ্ডাৰ বিস্ফোৰণত ত্ৰিশটাৰো অধিক ঘৰ ভস্মীভূত স্থানীয় লোকৰ প্ৰচেষ্টাত নিৰ্বাপিত হয় জুই বিহালীৰ প্ৰাৰ্থিত্বক লৈ থানবান অসম সন্মিলিত মৰ্চা অসম সন্মিলিত মৰ্চাৰ সভাপতিৰ পদ ত্যাগ ভূপেন বৰাৰ সন্মিলিত মৰ্চাৰ পাঁচজনীয়া কমিটিৰ সিদ্ধান্ত মানি নললে এ আই চি চিয়ে কমিটিৰ সিদ্ধান্ত সলনি কৰিবৰ বাবে আহ্বান জনাইছিল বৰাই বৰাৰ আহ্বান মানি নললে সন্মিলিত মৰ্চাই বিহালীৰ প্ৰাৰ্থিত্ব সন্দৰ্ভত কংগ্ৰেছৰ স্থিতিক লৈ প্ৰতিক্ৰিয়া ৰুণীন জ্যোতি গগৈৰ ধৈৰ্যৰ পৰীক্ষা নল'বলৈ সকিয়নী অসম সন্মিলিত মৰ্চাৰ সম্পাদকজনৰ ছাব্বিছৰ নিৰ্বাচনত ঐক্যবদ্ধভাৱে যুঁজিবলৈ হ'লে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্বক লৈ ঐক্যমঞ্চই দিয়া প্ৰতিবেদনৰ উত্তৰ দিবলৈ আহ্বান ৰুণীন জ্যোতি গগৈ মহানগৰীত আৰক্ষীৰ কব্জাৰ পৰা হেণ্ডকাফসহ দুই গাড়ী চোৰৰ পলায়ন ফটাশিল আৰক্ষীৰ পাপা গাড়ীৰ পৰা পলাল দুটা গাড়ী চোৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰাবলৈ নিয়াৰ পথতে ঘটিল এই চাঞ্চল্যকৰ ঘটনা ঘটনাক গাপ দিয়াৰ চেষ্টা ফটাশিল আৰক্ষীৰ মহানগৰীৰ ছয়মহলীয়া অট্টালিকাৰ পৰা মহিলাৰ মৰণজাপ মহানগৰীৰ কালাপাহাৰত সংঘটিত হৈছে এই ঘটনা আহত মহিলাগৰাকীৰ ঘৰ হৈছে টাৱাঙত পোহৰ নামৰ গেষ্ট হাউচত এই ঘটনা স্বামীৰ চিকিৎসাৰ বাবে গেষ্ট হাউচটোত আছিল মহিলাগৰাকী বিশাল চুমিকাণ্ডৰ তদন্ত চি বি আই ত্ৰিশ অক্টোবৰত গুৱাহাটীৰ চি বি আইৰ বিশেষ আদালতত হাজিৰ হ'ব লাগিব বিশাল ফুকন চুমি বৰা তাৰ্কিক বৰা অমলান বৰা ৰঞ্জিত কাকতি অভিজিত চন্দ শোভনজ্যোতি কুৰ্মী চন্দন নাথ ট্ৰেডিং কেলেংকাৰীৰ সকলো গোচৰৰ বিশেষ ন্যায়াধীশলৈ হস্তান্তৰ চি বি আইৰ ন্যায়াধীশৰ বিশেষ ন্যায়াধীশৰ পৰীক্ষা নিৰীক্ষাৰ পাছতহে আৰম্ভ হ'ব বিচাৰ প্ৰক্ৰিয়া তদন্তৰ অগ্ৰগতি সন্দৰ্ভত তন্ন তন্নকৈ কৰিব পৰীক্ষা চি বি আইয়ে পঞ্জীয়ন কৰিছিল ছটা গোচৰ ৰুজু কৰা ছটা গোচৰৰ সকলো তদন্তই আছিল অসম্পূৰ্ণ গ্ৰেপ্তাৰ হোৱা নাছিল ঊনৈছ অভিযুক্তৰ আন অভিযুক্ত আধৰুৱা গোচৰকেইটাৰ সকলো দিশ পৰ্যালোচনা কৰি পৰীক্ষা নিৰীক্ষা কৰিব বিশেষ ন্যায়াধীশে গোৱাৰ পৰা উভতিল অসম আৰক্ষীৰ অভিযানকাৰী দল প্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মনক বিচাৰি অসম আৰক্ষীয়ে চলাইছিল অভিযান ডিবি ষ্টকৰ প্ৰবঞ্চক দীপাংকৰক বিচাৰি উভতি আহিল দলটো প্ৰবঞ্চক দীপাংকৰৰ গোৱাত আত্মগোপন তথ্য লাভ কৰিছিল অসম আৰক্ষীয়ে গুৱাহাটীত ডেংগীত আক্ৰান্ত মহিলাৰ মৃত্যু মহানগৰীৰ জৌৰত অঞ্চলত ডেংগীৰ সংক্ৰমণ বৃদ্ধি গুৱাহাটীৰ চাৰিটা অঞ্চলক ৰেড জ'ন ঘোষণা মঙলবাৰে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতালত চিকিৎসাধীন অৱস্থাত মৃত্যুক সাৱটিলে ভাস্কৰ নগৰৰ এগৰাকী মহিলাই
বর্তমান জিএমসিএইচত চিকিৎসাধীন ডেঙ্গিত আক্রান্ত তিনিজন লোক চিকিৎসা সামৰি ঘৰলৈ উভতিছে 66 জন লোকে বিগত বৰ্ষতকৈ বৰ্তমানলৈ এইবাৰ জিএমসিএইচত চিকিৎসাধীন হ্রাস পাইছে চিকিৎসাধীন লোকৰ সংখ্যা এতিয়ালৈকে জিএমসিএইচত মৃত্যু খাবতিছে 3 জন লোকে গুৱাহাটীৰ ভাস্কৰ নগৰ কাৰ্বি পথ ৰেডজন জুন ৰোডৰ অম্বিকাগিৰি নগৰ ৰেডজন বামুনি মৈদাম ৰেলৱে কলনিক ৰেডজন ঘোষণা ভাস্কৰ নগৰৰ একেটা পৰিয়ালৰে 5 জন সদস্য আক্ৰান্ত ডেংগিত ভাস্কৰ নগৰত শনিবাৰে মৃত্যু খাবতিছিল ডেংগিত আক্ৰান্ত এগৰাকী মহিলাই ঢিঙত চাঞ্চল্যকৰ মডেল পুলিচিঙৰ ঘটনা চোৰৰ সন্দেহত মৎস্য ব্যৱসায়ীক মারপিট একাংশ শিক্ষকৰ ঢিঙৰ বেচামাৰীত সংঘটিত হৈছে এই ঘটনা ঢিং আৰক্ষী উদ্ধাৰ কৰি চিকিৎসালয়ত ভৰ্তি কৰে লোকজনক চিকিৎসাধীন মৎস্য ব্যৱসায়ীজন মজিবুর রহমান জামুগুৰিহাটৰ কুৱামৰা গাঁৱৰ পৰা নৱম শ্ৰেণীৰ ছাত্ৰী নিৰুদ্দেশ নিৰুদ্দেশ হোৱা ছাত্ৰীগৰাকী মমী দাস কণমানি ছাত্ৰীগৰাকীক দুষ্ট চক্ৰই অপহৰণ কৰি নিয়াৰ সন্দেহ পৰিয়ালৰ সোমবাৰৰ পুৱাৰে পৰা নিৰুদ্দেশ হৈ আছে কিশোৰীগৰাকী রাজ্যত শীঘ্রেই বন্ধ হব 37টা রাজচক্র বিষয়ের কার্যালয় কর্মচারীসকলক অন্তর্ভুক্ত করা হব একেখন জেলার রাজচক্র কার্যালয়ত ইতিমধ্যে বন্ধ হবলগা রাজচক্র বিষয়ের কার্যালয়সমূহলৈ প্রেরণ করা হয়েছে নির্দেশনা ধেমাজির হাতিপাড়াত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলত দপদপকৈ জ্বলিল 9খনকৈ দোকান অগ্নিকাণ্ডত 9খন দোকানের কেইবা লাখ টাকার সা সম্পত্তি ভস্মীভূত অগ্নি নির্বাপক বাহিনী 3খন গাড়ীৰে নির্বাপন করা হয় জুই গোৱালপাৰা কৃষ্ণাৰ পাইকানত এগৰাকী বাংলাদেশী যুৱকক গ্ৰেপ্তাৰ ঘাইলঘালয়ৰ বাঘমাৰা হৈ পুনৰ জনাইছো মেঘালয়ৰ বাঘমাৰা হৈ ভাৰতত প্ৰৱেশ কৰাৰ কথা স্বীকাৰ বাংলাদেশীজনৰ দালালীৰ অভিযোগত ফকীৰগঞ্জৰ এজন লোককো গ্ৰেপ্তাৰ আৰক্ষীৰ ধৃত বাংলাদেশী জাহাংগীৰ কবিৰ ৰঙিয়াৰ 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত হাহাকাৰ ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা দ্রুতবেগী বাইক ই রিক্সা আর সাইকেল আরোহীর মাজত দুর্ঘটনা দুর্ঘটনার থিতাতে নিহত হয়েছে সাইকেল আরোহী নিহত সাইকেল আরোহীজন শম্ভু কলিতা গুরুতরভাবে আহত বাইক আরোহীজন নগাঁওর আমোলাপট্টির বিএম রোডত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডত কেইবা লক্ষাধিক টাকার সা সম্পত্তি ভস্মীভূত বিশিষ্ট শিক্ষাবিদ তিলক চন্দ্র মজুমদারর বাসগৃহত অগ্নিকাণ্ড ফিলবাড়ীত উন্নত চিকিৎসা সেবা প্রদানের দাবিত পথ অবরোধ করে উত্তাল প্রতিবাদ ডুমডুমা ফিলবাড়ী সংযোগী পথ অবরোধ ফিলবাড়ী আঞ্চলিক ছাত্র সন্থার ফিলবাড়ী আদর্শ চিকিৎসালয়ত 24 ঘণ্টায় চিকিৎসা সেবা প্রদান করার দাবি প্রতিবাদকারীর তামুলপুরের মতঙাপাড়ত চুরিকাণ্ড ডেলিভারি লিমিটেড নামের প্রতিষ্ঠানত চুরে চলালে সাফাই অভিযান চুরে ডেলিভারি লিমিটেডর লকারের লই গেল নগদ প্রায় 50,000 টাকা মুখত কোলা কাপড় বান্ধি আহিছিল দুটা চোর মহানগরীর ছয়মাইলের ডেম্পত আরক্ষীর অভিযান অভিযানত দুজন পরিমাণের বৈদ্যুতিক টানকে ধরে বিভিন্ন চুরি সামগ্রী উদ্ধার আরক্ষীর জালত 4 জন লোক ধৃত মইদুল ইসলাম জোনাব আলী জুব্বর আলী আর বিলাল হুসেন টিয়কর গোহালি উদং করিলে চোরে দুটা গরু চোরক গ্রেপ্তারের পাছতে আরক্ষী থানাত গৃহস্থর ভিড় টিয়কর মেলেং ফেসুয়ালত গরু চোরর সন্ত্রাস বিগত 3 মাহত অঞ্চলটির চোরে চুরি করে নিছে প্রায় 60টা গরু রাইজে আটক করে আরক্ষী গতালে 2 চোরক বরপেটার মাছদিয়াত আরক্ষীর জালত 3টা গরু চোর ধৃত গরু চোর 3টা নলবাড়ী জেলার হুরাডি গাঁওয়ার ক্রমে আরিফুল আলী আমসের আলী আর মহিদুল ইসলাম আরক্ষীয়ে গরু চুরি কার্যত ব্যবহৃত বাহনের লগতে জব্দ করে এখন পালসার বাইক গুলিবিদ্ধ প্রাক্তন আলফা স্বাধীনের সদস্যক লৈ অসহায় পরিয়াল পরিয়ালের ভরণ পোষণের দায়িত্ব নললে আত্মহননের হুঙ্কার রাহুল হাজরিকা উরফে লাডেনের পত্নীর আরক্ষীর এনকাউন্টারত গুলিবিদ্ধ হয়েছিল এটি কণমানি শিশুর পিতৃ রাহুল হাজরিকা দক্ষিণ শালমারা জেলার কাতরা কাটলামারীত নাও খেলর নামত মুকলি যা জুয়া খেলর সকল দৃশ্য ভাইরেল হয়েছে সামাজিক মাধ্যমত গাঁওরক্ষী বাহিনীর সদস্যর বিরুদ্ধে জুয়া খেলক নেতৃত্ব দিয়ার অভিযোগ শিলচরত তারাপুর শিববাড়ী সংযোগী পথর নির্মাণ কার্যর আরম্ভণি বিধায়ক দীপায়ন চক্রবর্তী শুভারম্ভণি করেন নির্মাণ কার্যর এবছরের ভিতর পথছোয়া নির্মাণ সম্পূর্ণ করা হব বলে মন্তব্য শিলচরের বিধায়কজনের তেজপুৰত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এটা জোতার গুদামত জুই অগ্নিকাণ্ডত কেইবা লাখ টকার জোতা সেন্ডেল জ্বলি ভস্মীভূত জুই নির্বাপনের বাবে ঘটনাস্থলীত উপস্থিত হয় অগ্নি নির্বাপক বাহিনীর 5খন গাড়ি দামানহতর কুমারগঞ্জ বাজারত চোরর সন্ত্রাস দোকানীর অনুপস্থিতির সুযোগ লৈ দামি মোবাইল ফোন লৈ উধাও হল চোর আসান আলী শেখ নামের লোকজনের দোকানত চুরিকাণ্ড সিসি ক্যামেরাত বন্দী চুরির দুষ্কার্য কমলপুরের দিনকরর রেলপথত রাইজর উত্তাল প্রতিবাদ দিনকরত রেলপথর তলত সুরঙ্গ পথ নির্মাণের দাবিত প্রতিবাদ দ্বৈত রেলপথ নির্মাণের বাবে 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ সংযোগী গড়কাপ্তানি পথ বন্ধ করে দেওয়ার হারাশাস্তির সম্মুখীন অঞ্চলবাসী
রঙী আরক্ষীর জালত কুখ্যাত চিলনিশ্বর ধৃত চোর জাহিদুল আলম ওরফে এন্ডুর 30 মে'ত রঙিয়ার আজিজুর রহমান নামের লোকজনের মোবাইল চুরি করেছিল জাহিদুলে মোবাইল চুরির পাছত গুগল পে ইউপিআই জড়িয়ে সরকাই নিছিল ব্যাংক একাউন্টর 1,81,000 টাকা রঙিয়াত স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ গোড়েশ্বরের 7খন গাঁওয়ার প্রায় 2 শতাধিক লোকে পুনের রঙিয়া বৈদ্যুতিক উপসম্বন্ধলের প্রবন্ধকর কার্যালয় চৌহদ প্রতিবাদে উত্তাল করে তোলে স্মার্ট মিটারের স্থানত পূর্বর ম্যানুয়েল মিটার স্থাপনের দাবি রাইজর রাজচক্র বিষয়ের কার্যালয় বন্ধর সিদ্ধান্ত বাতিলের দাবিত চন্দ্রপুরত প্রতিবাদ প্রতিলিপি দাহ করে নারেঙ্গী চন্দ্রপুর ঘাইপথত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে স্থানীয় রাইজের দল সংগঠনে মাজুলীর ব্রহ্মপুত্র দরাং পরিস্থিতি পর্যবেক্ষণ মন্ত্রী কেশব মহন্তর কমলাবাড়ী ঘাটের দরবার চাপরির মুখলৈকে ব্রহ্মপুত্র বুকুরে নদীপথ পর্যবেক্ষণ করে পরিবহন মন্ত্রীগিয়ে এসপ্তাহের ভিতর কমলাবাড়ী ফেরিঘাট পুনের সুগম করার আশ্বাস দিয়ে মন্ত্রীগিয়ে ধেমাজির শান্তিপুরের কোয়ানগাঁওর বিদ্যালয়ত বন্ধ মধ্যাহ্ন ভোজন চাউলের নাতনির অজুহাত দেখায় দুর্গোৎসবের পাছরে পড়া বিদ্যালয়খনত অনিয়মীয়া মধ্যাহ্ন ভোজন বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রীর বিরুদ্ধে মইমতালির অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর উন্নয়নের নামত পবা অভয়ারণ্য চলেছে বন ধ্বংসযোগ্য রাষ্ট্রীয় ঘাইপথের পবার কাষে কাষে থাকা প্রকাণ্ড প্রকাণ্ড গছবর কাটি পেলত উদ্বিগ্নতা প্রকাশ করেছে জোনাইর একাংশ প্রকৃতিপ্রেমী রাইজে গুয়াহাটীত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে মহারাষ্ট্র নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের পূর্বে মা কামাখ্যা রাখিক ললে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সাক্ষাতের সম্ভাবনা আছিল যদিও অবশ্যই সেয়া নহল কাজিরঙাত সঘনে বাঘ দেখার সৌভাগ্য পর্যটকের ঢেকিয়াপতিয়া বাঘর বিচরণের দৃশ্য বন্দী হল পশ্চিমবঙ্গের ফটোগ্রাফার সৌম্যজিৎ নন্দীর ক্যামেরাত চলিত বর্ষত 5 বার কাজিরঙা পরিভ্রমণ করা ফটোগ্রাফারজনে প্রতিবারে ক্যামেরাত আবদ্ধ করেছে বাঘর দৃশ্য শিলচরত উদ্ধার মণিপুরের অপহৃত কৃষক শিলচর আরক্ষীর সহযোগত মণিপুর আরক্ষী উদ্ধার করে অপহৃত লোকজনক 21 অক্টোবরের সন্ধ্যা দুর্বৃত্তই অপহরণ করেছিল মোহাম্মদ সাইউর উদ্দিন নামের কৃষকজনক দেরগাঁওর নাহরডুঙা বিলত উদ্ধার একটা আঘাতপ্রাপ্ত নাহর ফুটুকি দেরগাঁও বন বিভাগের তৎপরতাত উদ্ধার করা হয় আঘাতপ্রাপ্ত নাহর ফুটুকিটো দেরগাঁওর বিভিন্ন অঞ্চলত পোহনীয়া জীব জন্তু খাই উপদ্রব চলাই আহিছিল নাহর ফুটুকিটোয়ে পাচলি মূল্যবৃদ্ধিয়ে দহিছে শিবসাগরবাসীক সরকার প্রশাসনের হাতত নাই যে বজারের নিয়ন্ত্রণ জেলাখনত 200 টকালে উঠিছে প্রতি কেজি পাচলির দাম যোগান বিভাগের বিরুদ্ধে ক্ষোভ সর্বসাধারণ গ্রাহকর এতিয়াও বানর কবলত মহানগরীর একাংশ পথ সাতগাঁও মিলিজুলি পথত এতিয়াও আছে পানি পথটোর দুর্ভোগ ভুগিছে অঞ্চলবাসীয়ে কানসার নাই গুয়াহাটী পৌর নিগম আর প্রশাসনের বিহালীক লৈ ঘনে ঘনে সলনি বিরোধীর রাজনৈতিক সমীকরণ বিহালী বিবেক দাসর পরিবর্তে অন্য প্রার্থীক টিকট দিয়ার পোষকতা করেছে কংগ্রেসে সম্মিলিত মর্চার নেতালৈ কংগ্রেসের তত্ত্বাবধানত জিতেন্দ্র সিংহর পত্র বিবেক দাসক কংগ্রেসে অগ্রাহ্য করার পিছতে 3জনীয়া প্রার্থীর প্যানেল প্রস্তুত করেছে সিপিআই এমএলএ প্যানেলত নাম আছে পরিমল গড় লক্ষ্মীকান্ত কর্মী আর প্রশান্ত গগৈ সংবাদমেলত সিপিআই এমএলএ ঘোষণা করেছিল প্রার্থীর নাম প্রার্থিত্বক লৈ সরব সিপিআই এমএলএর রাজ্যিক সম্পাদক বিবেক দাস কংগ্রেস আর রাইজর দলেহে তেওঁৰ প্রার্থিত্বর বিরোধিতা করা বলে মন্তব্য বিবেক দাসর সম্মিলিত মর্চার বিষ পান করবলে সাজু বলে মন্তব্য করে বিবেক দাসে বিহালী সমষ্টিত বিজেপির প্রার্থী দিগন্ত ঘাটোয়ারর মনোনয়ন মনোনয়নের পূর্বে শ সমর্থকক লগত লৈ বিহালী বিজেপির বিশাল সমদল বিজেপি প্রার্থীগুলির সংঘ সাংসদ রঞ্জিত দত্ত কামাখ্যা প্রসাদ দাসার উপরও বিধায়ক অমিয় ভূঁয়া উৎপল বরাকে ধরে বহু বিজেপি নেতার মনোনয়নের পূর্বে বরগাঙর গাংমো থানত সেবা ললে বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটোয়ারে মনোনয়ন দিবলে বিশ্বনাথর কমলাকান্ত ক্ষেত্রের পর বিশ্বনাথর আয়ুক্ত কার্যালয়ে উলিয়ালে সমদল প্রার্থীগুলির সংগ দিলে মন্ত্রী পীযুষ হাজরিকা সঞ্জয় কিষাণ আর বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা বঙ্গাইগাঁওত মনোনয়ন দাখিল নির্দলীয় প্রার্থী শৈলেন সরকারের অগপর প্রার্থী দীপ্তিময় চৌধুরী বঙ্গাইগাঁওত 10,000 অধিক গোটত পরাজয় করব বলে দাবি করে শৈলেন সরকারে অগপর প্রার্থিত্ব নাপায় নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা প্রাক্তন অগপ নেতাজনক সিডনীত কংগ্রেস প্রার্থী সঞ্জীব ওয়ারীর মনোনয়ন পত্র দাখিল চিরাং জেলা আয়ুক্তর কার্যালয়ত মনোনয়ন পত্র দাখিল মনোনয়ন পর্বত প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন শিকদার সহ কংগ্রেস নেতৃবর্গ উপস্থিত থাকে বঙ্গাইগাঁওর বৈখুণগাঁওত কংগ্রেসের নির্বাচনী প্রচার নির্বাচনী সভাত শাসকীয় বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পড়ল কংগ্রেস নেতাকর্মী বঙ্গাইগাঁওত বিপুল ভোটত জয়লাভ করব বলে দাবি কংগ্রেসের প্রার্থী সঞ্জীব ওয়ারীর
বিরোধী বাক্যবান বিজেপির রাজ্যিক সভাপতির শোষণ করবর বিরোধী জোট বন্ধনে শাসন চলাব বিচার কটাক্ষ ভবেশ কলিতার বিরোধী 2016 চনের আগর আর বর্তমানের কথা পাহরি গল বলে মন্তব্য করে বিজেপি সভাপতিজনে। তেজপুরের প্রাক্তন বিধায়ক বৃন্দাবন গোস্বামীর সাক্ষাৎ সাংসদ গৌরব গগৈ পুনৰ জনাইছো, বৃন্দাবন গোস্বামীক সাক্ষাৎ করে সাংসদ গৌরব গগৈ। দীর্ঘদিন ধরে অসুস্থ গোস্বামীর স্বাস্থ্যর বুঝ ললে সাংসদ গগৈ। বিহালীমুখ যাত্রাকালত অগপ নেতাজনের খবর ললে কংগ্রেস সাংসদজনে। নির্বাচনী প্রচারত দিন রাতে একাকার করেছে মন্ত্রী বিমল বরাই। উপনির্বাচনের প্রচারের মাজতে নিশা বোকাঘাটের লাইন হোটেলত রুটির সোয়াদ ললে মন্ত্রী বিমল বরাই। কংগ্রেসের কাম কাজে জনতাক অতিষ্ঠ করা বলে সমালোচনা মন্ত্রী বরার। সরকারি নিযুক্তিক লৈ বিরোধীর সমালোচনা ভবেশ কলিতার। কংগ্রেসের দিনত মন্ত্রী বিধায়কসকলে ঘরতে প্রার্থী তালিকা বনাইছিল বলে মন্তব্য বিজেপির রাজ্যিক সভাপতিজনের। কংগ্রেসে মুন্না ভাই এসিএস মুন্না ভাই এপিএসর সৃষ্টি করা বলে কটাক্ষ ভবেশ কলিতার। ধলাইত বিজেপির পাছত এইবার কংগ্রেসের বিদ্রোহ। কাছাড়ের ধলাই সমষ্টিত একেলগে 12 জন কংগ্রেস নেতায় দল ত্যাগ করেছে। বিজেপি গোয়া কভার দিবলে যুবজ্যোতি পুরকায়স্থক প্রার্থিত্বর অভিযোগ পদত্যাগী কংগ্রেস নেতার কংগ্রেস ত্যাগ ধলাই যুব কংগ্রেসের সভাপতি। বিহালীত জোরদার নির্বাচনী প্রচার কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ। ইখনের পিছত সিখন নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ গৌরবর। বহু সংখ্যক কংগ্রেস নেতাক লগত লৈ মণ্ডপে মণ্ডপে গৌরবে পাতিছে নির্বাচনী সভা। শাসকীয় বিজেপির সমালোচনার ভোট ভিক্ষা গৌরবর। কেরালার ওয়াইনাড সমষ্টির পর মনোনয়ন প্রিয়ঙ্কা গান্ধীর। মনোনয়নের পূর্বে শক্তি প্রদর্শন প্রিয়ঙ্কার। মনোনয়ন দিবলে মঙ্গলবারে মাতৃ সোনিয়া গান্ধীর সঙ্গে ওয়াইনাডত উপস্থিত হয় প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা। প্রথমবার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রিয়ঙ্কায়। ভগ্নী প্রিয়ঙ্কার মনোনয়নের পূর্বে ওয়াইনাড সমষ্টিবাসীলে বার্তা রাহুল গান্ধীর। ওয়াইনাডবাসী সদায় হৃদয়ত বিশেষ স্থান অধিকার করব বলে একযোগে মন্তব্য রাহুলের। ওয়াইনাডবাসীর ভগ্নীতক আন কোনোবা ভাল প্রতিনিধি হব বলে মনে নধরে রাহুলের। তুরস্কর রাজধানী আঙ্কারাত সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ। সন্ত্রাসবাদীর আক্রমণত 4 জন সাধারণ নাগরিকের মৃত্যু, আহত 14 জন, 2টা সন্ত্রাসবাদীক নিধন নিরাপত্তারক্ষীর। আগরতলা ড্রাগসহ আরক্ষীর জালত সরবরাহকারী। আমতলী আরক্ষী থানার অন্তর্গত ফুলতলি অঞ্চলত আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান। ড্রাগস ব্যাপারী দেবজিৎ ভৌমিকর ঘরত অভিযান চলাই 16,000 নিচাজাতীয় ট্যাবলেটের জব্দ করে 6 কেজি গাঁজা। রাষ্ট্রপতির পদত্যাগর দাবীত প্রতিবাদ মুখর বাংলাদেশ। প্রতিবাদের বঙ্গভবনত ভয়ানক পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষীর গুলিচালনাত নিহত এজন ছাত্র, ঘটনাত আহত আন 5 জন প্রতিবাদকারী। অরুণাচল প্রদেশত রেলের খুন্দাত বনরিয়া হাতির মৃত্যু। দুর্বং দয়মুখ হস্তি করিডরত এই শোকাবহ ঘটনা। তিনিচুকীয়া নাহরলগুন এক্সপ্রেসর খুন্দাত মৃত্যু বন্য হস্তিটোর। তীব্রবেগী রেলখনে 100 মিটার সূচনায় নিলে মৃত বন্য হস্তিটো। আগরতলাত পেনশনের ব্যাংকর কর্মচারী প্রতিবাদী কার্যসূচী। ভিন্ন দাবির সমর্থনত পেনশনার ব্যাংক কর্মচারী সকলে সাব্যস্ত করে প্রতিবাদ। ত্রিপুরার রাজধানী শহরখনের প্যারাডাইস চৌমুহানি অঞ্চলত প্রতিবাদ সাব্যস্ত করে পেনশনার কর্মচারী সকলে। পশ্চিমবঙ্গ আর উড়িষ্যাত সাগরীয় ঘূর্ণি ডেনার আতঙ্ক। 2খন রাজ্যতে বাতিল করা হয়েছে 197খন রেলের চলাচল। বন্ধ করে দিয়া হয়েছে সকল শিক্ষানুষ্ঠান। 24 অক্টোবরের নিশারে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার উপকূলীয় অঞ্চলত সাগরীয় ঘূর্ণিয়ে সংহার চলার আগজাননী। 23 অক্টোবর যাওয়া 5খন রেল আর অভিমুখী রেল বাতিল করা হয়েছে। 12552 কামাখ্যা বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস, 12514 শিলচর সিকন্দরাবাদ এক্সপ্রেস, 22504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, 12509 বেঙ্গালুরু গুয়াহাটী এক্সপ্রেস, 22503 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের সেবা বাতিল। পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলীয় অঞ্চলত সকল লোকের প্রবেশত নিষেধাজ্ঞা জারি। সাগরীয় উপকূলের সমীপত থাকা অঞ্চলসমূহের বহু লোকক স্থানান্তর করেছে প্রশাসনে। ডেনার বাবে রাজ্য দুখনের কেইবাখনো জেলাত জারি করা হয়েছে সতর্কতা। উড়িষ্যা ভ্রমণলৈ যাওয়া রাজ্যবাসীক উভতিবলৈ আহ্বান বঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। প্রতি ঘণ্টাত 110 কিলোমিটার বেগত আহি আছে ডেনা। উড়িষ্যাত স্থাপন করা হয়েছে প্রায় 800টা আশ্রয় শিবির। সাজু করা হয়েছে অতিরিক্ত 500টা অস্থায়ী আশ্রয় শিবির। 23 অক্টোবরের 25 অক্টোবরলৈ উড়িষ্যার 14খন জেলাত সকল শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা। অরুণাচল প্রদেশের দিরাং নিকমাডুঙত সংগ্রহালয় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে রাজ্যখনের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুয়ে। অনুষ্ঠানত কেন্দ্রীয় সরকারের রুরেল এন্ড আর্বান ডেভেলপমেন্ট বিভাগের মন্ত্রী কমলেশ পাসওয়ান বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত থাকে।
কার্বি আংলঙৰ ডিফুট আসাম ষ্টেট কাৰাটে চেম্পিয়নশ্বিপ প্ৰতিযোগিতাখনত ৰাজ্যৰ 34খন জিলাৰ পৰা 3400 খেলুৱৈয়ে বিভিন্ন শাখাত অংশগ্ৰহণ কৰিছে প্ৰতিযোগিতাখন উদ্বোধন কৰে কার্বি আংলঙ স্বায়ত্ত শাসিত পৰিষদৰ CEM তুলিৰাম ৰংহাঙে কামৰূপত CM চেম্পিয়নছ ট্ৰফী ফুটবল প্ৰতিযোগিতা প্ৰতিযোগিতাৰ তৃতীয়খন কোৱাৰ্টাৰ ফাইনেল খেল বৰকা মোনা ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হয় কেটেকীবাৰী জ্ঞানদা সংঘ আৰু ৰঙিয়া টাউন ক্লাবৰ মাজত অনুষ্ঠিত হয় ফাইনেল খেল ছেমি ফাইনেলত প্ৰৱেশ ৰঙিয়া টাউন ক্লাবৰ দীপাৱলীক লৈ ব্যস্ততা বাঢ়িছে ঢেকিয়াজুলিৰ আলিচিঙাৰ মৃৎশিল্পীসকলৰ মৃৎশিল্পীসকলে বিক্ৰীৰ বাবে সাজু কৰিছে লাখ লাখ মাটিৰ চাকি মৃৎশিল্পৰে জীৱন নিৰ্বাহ কৰিছে গাঁওখনৰ 20টাৰো অধিক পৰিয়ালে কলাকবাৰী সমষ্টিৰ ৰাজাপুখুৰী কুমাৰপাৰাত মৃৎশিল্পীসকলৰ ব্যস্ততা মাটিৰ চাকিৰে বজাৰ দখল কৰিবলৈ সাজু হৈছে মৃৎশিল্পীসকল পৰম্পৰা ৰক্ষাৰ লগতে মাটিৰ সামগ্ৰী নিৰ্মাণেৰে জীৱন নিৰ্বাহ কৰি আহিছে কুমাৰপাৰাৰ ৰাইজে কলিয়াবৰত দীপাৱলী উদযাপনৰ প্ৰস্তুতি মাটিৰ চাকি তৈয়াৰ কৰাত দিনে নিশাই ব্যস্ত হৈছে মৃৎশিল্পীসকল ব্যস্ততা বাঢ়িছে কলিয়াবৰৰ জখলাবন্ধাৰ কুমাৰপট্টিৰ 15টা পৰিয়ালৰ তেজপুৰ বিশ্ববিদ্যালয়ত তিনিগৰাকী গৱেষকৰ সাফল্য মাছৰ গুণাগুণ নিৰীক্ষণ কৰিব পৰা এক ব্যৱহাৰিক নিৰীক্ষণ যন্ত্ৰ উদ্ভাৱন কৰি উলিয়াইছে গৱেষকৰ দলটোৱে তামোলপুৰৰ ৰামেশ চুবুৰীত থিয়েটাৰৰ নাট উপভোগ কৰিলে অসম বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে প্ৰস্তুতি পৰাশৰৰ অভিনয় চাই আপ্লুত বিধানসভাৰ অধ্যক্ষ তেজপুৰত জৰাজীৰ্ণ পথৰ বাবে প্ৰাণ গ'ল এজন লোকৰ 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সংযোগী পথৰ দুৰৱস্থা পথৰ দুৰৱস্থাৰ বাবে চিকিৎসালয় পোৱাৰ পূৰ্বে মৃত্যু হয় লোকজনৰ ৰাজ্যৰ শিক্ষাখণ্ডৰ বাবে নতুন এপ মুকলি বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে মুকলি কৰিলে জ্ঞান নি ফুংখা নামৰ এপটো অসমীয়া আৰু বড়ো মাধ্যমৰ নৱম আৰু দশম শ্ৰেণীৰ শিক্ষাৰ্থীৰ বাবে মুকলি কৰা হয় এপটো মুস্তাফা কামাল আজহাৰীৰ বিৰুদ্ধে সৰব একাংশ মোল্লা আজহাৰীয়ে মূৰ্তি পূজাক লৈ কৰা মন্তব্যৰ পাছতে জাঙুৰ খাই উঠিছে একাংশ মুছলমান লোক গোসাইগাঁৱত অসম আৰক্ষী আৰু কেন্দ্ৰীয় বাহিনীৰ বাবে বাছনিত উঠা 10গৰাকী যুৱক যুৱতীক সম্বৰ্ধনা আসাম ফিজিকেল একাডেমীৰ উদ্যোগত কঠোৰ অনুশীলনত ব্যস্ত 70গৰাকী যুৱক যুৱতী শিৱসাগৰৰ বৰ্ডিং খেলপথাৰত অনুষ্ঠিত শিৱসাগৰ গ্ৰন্থ উৎসৱত ব্যতিক্ৰমী অনুষ্ঠান শিৱসাগৰ ই মিডিয়া সংস্থাৰ উদ্যোগত প্ৰথমবাৰৰ বাবে অনুষ্ঠিত কৰা হয় এংকাৰিং প্ৰতিযোগিতা জৈৱিক পদ্ধতিৰে কৃষি কাৰ্য কৰি স্বাৱলম্বী বাক্সাৰ বৰিমাখাৰ যুৱ কৃষক নৱজিৎ ঠাকুৰীয়া কটন কলেজৰ পৰা স্নাতক ডিগ্ৰী লাভ কৰা যুৱকজনে নিজ ঘৰতে কৃষি কৰ্ম কৰি আন 10জনৰ বাবে আদৰ্শ হৈ উঠিছে নলবাৰী কলেজ চকৰ মধ্য নলবাৰীৰ সাৰ্বজনীন দুৰ্গা পূজা সমিতিক শ্ৰেষ্ঠ মণ্ডপৰ পুৰস্কাৰ প্ৰদান News18 অসম নৰ্থইষ্টে আয়োজন কৰিছিল শ্ৰেষ্ঠ মণ্ডপ প্ৰতিযোগিতা কেতিৰ 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ নলগেদেৰাত চোৰাং গৰু ভৰ্তি বাহন জব্দ এখন বিলাসী বাহনত সৰবৰাহ কৰিছিল 4টা গৰু নুমলীগড়ৰ মৰঙীত অধিক ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিছে হাতী মানুহৰ সংঘাতে দৈনিক খেতিপথাৰ মানুহৰ ঘৰত উপদ্ৰৱ চলাইছে বন্যহস্তীৰ জাকে বোজাই জিলাৰ যোগীজান উন্নয়ন খণ্ডৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গৃহৰ নামত দুৰ্নীতি হিন্দু ব্লক গাঁও পঞ্চায়তৰ বিষয়া কৰ্মচাৰীৰ বিৰুদ্ধে বৃদ্ধাৰ ধন আত্মসাতৰ অভিযোগ বৰচলা সমষ্টিত শ্যামাগুৰি চাহ বাগিচাত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গৃহ নিৰ্মাণত দুৰ্নীতি হিতাধিকাৰীৰ হাতত নাই বেংক পাছবুক নিম্নমানৰ কাম কৰাৰ বাবে নিৰ্মাণ সম্পূৰ্ণ নহওঁতে খহিল নিৰ্মাণ কাৰ্য উত্তৰ গুৱাহাটীৰ মধ্যমখণ্ড পাৰঘাটৰ ফেৰী সেৱা পুনৰ স্থানান্তৰ ৰজাদুৱাৰ ঘাটলৈ স্থানান্তৰ কৰা হ'ল ফেৰী সেৱা ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ হ্ৰাসৰ বাবে এই সিদ্ধান্ত জল পৰিবহণ বিভাগৰ বিধায়ক মৃণাল শইকীয়াৰ মাতৃ খগেশ্বৰী শইকীয়াৰ পৰলোক 85 বছৰ বয়সত মেলামৰাৰ নিজা বাসগৃহত মৃত্যু খাবতী লৈ খগেশ্বৰী শইকীয়াই প্ৰায় ছমাহ ধৰি বাৰ্ধক্যজনিত কাৰণত শয্যাগত হৈ আছিল খগেশ্বৰী শইকীয়া প্ৰধানমন্ত্ৰীলৈ স্মাৰক পত্ৰ বৰাক উপত্যকাৰ 21টা খিলঞ্জীয়া জনগোষ্ঠীৰ মঞ্চত বৰাক উপত্যকাত 6 নম্বৰ দফা কাৰ্যকৰী কৰাৰ দাবীত উপায়ুক্তৰ জৰিয়তে প্ৰধানমন্ত্ৰীলৈ প্ৰেৰণ কৰে স্মাৰক পত্ৰ জুৰিয়াৰ তিনিচুকীয়া গাঁও পঞ্চায়তত উত্তপ্ত পৰিস্থিতি জব কাৰ্ড আৰু আধাৰ কাৰ্ডৰ লিংক কৰি দিয়াৰ নামত টকা সংগ্ৰহ কৰাক লৈ ক্ষুব্ধ হৈ পৰা ৰাইজে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ পঞ্চায়ত কাৰ্যালয়টোলৈ মাইকযোগে ঘোষণা মন কৰি মাতি আনিছিল ৰাইজক মৈৰাবাৰীৰ হাঁচোৰাত চাঞ্চল্যকৰ ঘটনা পুখুৰীত ৰহস্যজনকভাৱে উদ্ধাৰ যুৱকৰ্মীৰ দৰে মৃত যুৱকজন নাজিৰুল ইছলাম যুৱকজনক হত্যাৰ সন্দেহ ভুক্তভোগী পৰিয়ালৰ কৰ্মসূত্ৰে বহিৰাজ্যত আছিল যুৱকজন Presented by